ولكل درجات مما عملوا আল্লাহ তাআলা বলেন সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা হার হার ঈমানওয়ালার জান্নাতের পুরস্কার ভিন্ন ভিন্ন। তাইলে নামাজ পড়লাম একই ইমামের পেছনে, পুরস্কার পাওয়ার কথা ছিল সকলেই সমান, লেকিন সকলের ব্যবধান হয়ে গেল কেন? একজন সিদ্দিক আকবর হয়ে গেলেন কেন? একজন ফারুক আজম হয়ে গেলেন কেন? একজন হযরত ওসমান হয়ে গেলেন কেন? একজন হযরত আলী হয়ে গেলেন কেন? একজন হযরত বেলাল হয়ে গেলেন কেন? কিছু সাহাবা হয়ে গেলেন কেন? কিছু তাবিন হয়ে গেলেন কেন? কিছু তাবে তাবিন হয়ে গেলেন কেন? কিছু আইম্মায়ে মুজতাহিদিন হয়ে গেলেন কেন? একজন কাসেম নানুতুবি হয়ে গেলেন কেন? একজন রশিদ আহমদ গাঙ্গুহি হয়ে গেলেন কেন? একজন হোসেন আহমদ মাদানী হয়ে গেলেন কেন? আল্লাহ, এত বেশ কম কেন হয়ে গেল? আর আমি মাটি মাটি রয়ে গেলাম কেন? আমি মাটি মাটি রয়ে গেলাম কেন? ওনারা হীরা হীরা হয়ে গেলেন কেন? ব্যাসকম হলো দিলের ব্যাসকমের কারণে। কোনটা ব্যাসকম বলেন? দিলের ব্যাসকম। কোনটা ব্যাসকম? দিলের ব্যাসকম। আবার বলেন কোনটা ব্যাসকম? দিলের ব্যাসকম। সংখ্যা দিয়ে রবের কাছে কোনো দাম নাই, সংখ্যা রবের কাছে কোনো দাম নাই, রবের কাছে কোয়ালিটির দাম, রবের কাছে কোয়েন্টিটির কোনো দাম নাই। আমাদের সংখ্যা রবের কাছে কোনো দাম নাই, আমাদের সিফাতের দিলের রবের কাছে বড় দাম। কি ভাই, বুঝে আসছে কথা? এই জন্য দিলে যদি তিনটা জিনিস সবচেয়ে বেশি আসে, এক নম্বর আল্লাহ তাআলার মহাব্বত। আমি নামাজে দাঁড়ালে যেন এই কথা মনে হয়, তুমি নামাজে কেন দাঁড়িয়েছ? এর উত্তর যেন হয়, আমি আমার রবকে ভালোবাসি, এই জন্য তার হুকুম পালনে দাঁড়িয়েছি, আমি তার ভালোবাসায় দাঁড়িয়েছি, আমি তার ভালোবাসায় দাঁড়িয়েছি। মা তার সন্তানকে দুধ দেয় শুধুই ভালোবাসায়, যদি ভালোবাসা না হইতো এই শীতে কেউ কোনো মাই উঠত না। এজন্য মার ভালোবাসার যেমন কোনো মূল্য হয় না, মার ভালোবাসার যেমন কোনো কি হয় না। তবে হ্যাঁ, মা আগে ভালোবাসে, বাচ্চা পরে ভালোবাসে। মা বাচ্চাকে ভালোবাসে প্রথম বেলা থেকেই, বাচ্চা ভালোবাসতে 6 মাস লাগে। বাচ্চা ভালোবাসে স্বার্থে, এটাকে ভালোবাসে কেন? এটা দুধ দেয় লেগা, বুঝেন না? বান্দা রবকে ভালোবাসে স্বার্থে, রব আমাকে ভালোবাসে নিঃস্বার্থে। এই জন্য বান্দা আগে মহেব হয় না, আগে মাহবুব হয়। আল্লাহ আগে মহেব হয়, আল্লাহ আগে ভালোবাসে, বান্দা পরে ভালোবাসে। আগে আমাদেরকে কে ভালোবাসছে? আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন বলেই আমাদের কলিজা ঈমান দিয়ে দিয়েছে, আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদেরকে মুমিনের ঘরে পাঠিয়ে দিয়েছে। আর যদি মুমিনের ঘরে না আসতাম কি উপায়টা আমার হইতো? কি হয় তাহলে? আল্লাহ তাআলা আগে ভালোবাসেন, বান্দা পরে ভালোবাসে। বলেন বান্দা কি? বাচ্চা আগে ভালোবাসে না মা আগে ভালোবাসে? বাচ্চা কখন ভালোবাসে? তবে মজার বিষয় হলো আল্লাহ তাআলা আগে ভালোবাসেন, বান্দা পরে ভালোবাসে। আল্লাহ আগে ভালোবাসেন, বান্দা কি পরে ভালোবাসে? সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে এভাবে বলা উচিত, আল্লাহ আমি না আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন তো একটু, বলেন তো জোয়ানরা বলেন কি? এটা মুখে বললে কি হবে? তবু অভ্যাস হোক না। ওই এক বেটা ভিক্ষা করতে এসছে, মা চারটা চাল দেন, যাও দিতাম না, চারটা ছাই হলেও দেন। ছাই চিনেন? আপনার দেশে কি বলে? একটা চারটা ছাই ছাই হলেও দেন, ছাই দিয়ে কি করবা? অভ্যাস হোক, আমি কি করবো এটার দরকার নেই, আপনার অভ্যাস হোক, আপনার একটু কি হোক, আপনার অভ্যাস হোক, চাল দিয়ে যেতে অভ্যাস নাই তো সালি হলেও দেন। বলে হুজুর মুখে বললে কি হবে? আল্লাহ আপনাকে ভালোবাসি, এটা মুখে বললে কি হবে? এটা অভ্যাস হোক না কি? মাঝে মাঝে এভাবে বলা, আল্লাহ বলেন আমি না আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এই শব্দ যখন বান্দা বলে তখন যেন আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমি তো 40 বছর ধরে তোমার দিকে তাকিয়েছিলাম, তুমি কখন এই শব্দ বলবা? তুমি কখন বলবা আমি তোমাকে ভালোবাসি? হ্যাঁ তোমাকে ভালোবেসে ভালোবাসি 40 বছর ধরে, আমি 40টা বছর ধরে তোমাকে আমি অক্সিজেন সাপ্লাই দিতে থাকছি, 40টা বছর ধরে তোমার হার্ট এর পাম্পিং আমি করতে থাকছি,
চল্লিশটা বছর ধরে আমি তোমার কিডনির সার্কুলেশন করতে থাকছি, চল্লিশটা বছর ধরে তোমার রক্তের প্রোডাকশন আমি করতে থাকছি, তোমাকে আমি পালতে থাকছি পালতে থাকছি পালতে থাকছি, চল্লিশ বছর ধরে, আটচল্লিশ বছর ধরে, পঞ্চাশ বছর ধরে, এক আশা জীবনে কখনো ফিরে এসে বলবা আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ এই আশায় আমি তোমারে পালছি, আমি তোমার এক আশায় পালছি, তুমি আমার গোলামি করবা, তুমি ছুটে এসে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ বান্দা যখন বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, রব যেন বলে এটার কিন্তু প্রমাণ দিতে হবে, প্রমাণ, বান্দা যেন বলে আল্লাহ কেমনে দিতাম প্রমাণ, আল্লাহ প্রথম কথা বলে যাও, একটা হলো জবানে স্বীকার করবা, জবানে প্রমাণ দিবা, জবানে প্রমাণ দিবা, দুই নম্বরে কাজে প্রমাণ দিবা, দুই নম্বরে কি কাজে প্রমাণ দিবা, কাজে প্রমাণ আবার দুই প্রকার হবে, কিছু হলো করণীয় কাজ, কিছু হলো বর্জনীয় কাজ, কাজে প্রমাণ দিবা নামাজ, কাজে প্রমাণ দিবা নামাজ দিয়ে প্রমাণ দিবা তুমি আমাকে ভালোবাসো, আর না খেয়ে প্রমাণ দিবা রোজা রেখে প্রমাণ দিবা তুমি আমার ভালোবাসো, এরপরে মাল খরচ করে প্রমাণ দিবা তুমি আমাকে ভালোবাসো, যাকাত দিয়ে প্রমাণ দিবা তুমি আমাকে ভালোবাসো, এরপরে জীবনে একবার হলেও আমার ঘরে এসে প্রমাণ দিবা তুমি আমাকে ভালোবাসো। আমরা পড়ছি বুনিয়াল ইসলামওয়ালা খামসিনের অজহাসের মধ্যে আমরা পড়ছি, মনে আছে নি? হ্যাঁ, হুজুর বসে আছেন, আমাদের জালালাবাদী হুজুর বসে আছেন, হুজুর আমার ওস্তাদ চুল লোক, কত বড় মানুষ, হ্যাঁ হ্যাঁ বড়রা বসে থাকলে সাহস লাগে আমাদের কাছে, আমাদের কাছে কি লাগে বলেন, সাহস লাগে, বড়রা থাকলে সাহস লাগে, এই জন্য এক নম্বরে ভালোবাসার চিহ্ন হলো ইমান কালেমা, এক নম্বর ভালোবাসার চিহ্ন, দুই নম্বর নামাজ ভালোবাসার চিহ্ন, তিন নম্বর রোজা ভালোবাসা ভালোবাসার চিহ্ন, চার নম্বর জাকাত ভালোবাসার চিহ্ন, পাঁচ নম্বর হজ ভালোবাসার চিহ্ন, সমস্ত ইবাদতগুলো আল্লাহ তাআলাকে ভালোবাসার চিহ্ন, আর সমস্ত গুনাহগুলো হলো আল্লাহ তাআলাকে ভালো না বাসার চিহ্ন, নাউজুবিল্লাহ বলে, তাহলে ইবাদতগুলো কি ভালোবাসার চিহ্ন, ইবাদতগুলো কি, রাস্তা নামছি ভিন নারী থেকে চোখ দুটুকে নিচু করে দিলাম, আমার রব আরশাজিম থেকে চেয়ে চেয়ে যেন হাসে, দেখো 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 ওর চোখের মিষ্টি তো মিষ্টতা আমার জন্য জলাঞ্জলি দিয়ে দিয়েছে, আমি ওই দু চোখকে আমার দিদার দিয়ে ধন্য করে দিব। হাকিম উল উম্মত মুজাহিদ মিল্লাত আশরাফ নাওয়াল্লাহ মারকাজা তিনি বলতেন, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা দশ হাজার রাকাত নফলের চেয়েও ভারী। করাচি হযরতওয়ালা বলতেন, ঢাকা শহরে, ঢাকা শহরে কি বলতেন, ঢাকা শহরে, আপনাদের সিলেট অবশ্য নাই, ঢাকা বেশি আর কি, সিলেটও আছে, খুশি হয়ে যান আপনারা, আপনাদের সিলেট শহরে রাস্তায় নামলে দশ হাজার রাকাত নফলের পুরস্কারের অফার চলে, কি চলে বলে, আর এই স্যারদের ইউনিভার্সিটির স্যারদের কি পরিমাণ অফার চলে স্যার, হ্যাঁ প্রতি সেকেন্ডে দশ বার অফার, প্রতি সেকেন্ডে কতবার, দশ বার অফার, এই নিচু করো দশ হাজার দিব, এই আবার নিচু করো দশ হাজার রাকাত দিব, আবার নিচু করো দশ হাজার রাকাত দিব, আবার নিচু করো দশ হাজার টাকা দিব, আবার নিচু করো দশ হাজার টাকা দিব, আমরা বেচারা যারা মসজিদে বয়ে থাকি আমগুলাকে অফার নাই, আর আপনারা যারা ব্যবসা করে কলেজ ইউনিভার্সিটিতে আছেন আপনাদের জন্য এই অফার আছে, কি আছে বলেন, অফার কিসের অফার, কি করলে আবার বলে, একবার নিচু করলে দশ হাজার রাখাত, হাকিমুল উম্মতের জমানা যদি দশ হাজার হয় এখন হবে দশ লাখ, তখন তো হিন্দুও ঘুমটা ফিনতো, তখন তো কি হিন্দুও কি ফিনতো, হিন্দুও ঘুমটা ফিনতো, এখন হবে দশ লাখ, সিলেট শহরে হবে বিশ লাখ, গত মাসে আমি দুবাই গেছি, আমি দুবাই যখন দুবাই দুবাই শহরে তো আমি বলতেছিলাম এখানে চলে দশ হাজার কোটি, এখানে চলে কি, এখানে দশ হাজার কোটি চলে, একবার নিচু করবা দশ হাজার কোটি, আবার নিচু করবা দশ হাজার কোটি, এদিকে তাকাবেন
খালি খালি খোলা, এদিকে খোলা, এদিকে খোলা, এদিকে খোলা, যেদিকে তখন খোলা, তোকে 10,000 লাখ, 10 লাখ, 10 লাখ, 10 লাখ নিবা নিবা নিবা। আরে আমেরিকা গেলে এটা 10 কোটি কোটি কি, প্রতি সেকেন্ডে 10 কোটি, প্রতি সেকেন্ডে কত কোটি বলে, প্রতি সেকেন্ডে 10 কোটি। লন্ডনের ইয়ে কই, বিলাল ভাই কই, লন্ডন কত কোটি চলে অফার, প্রতি সেকেন্ডে কোটি, এটা কি জিনিস বলেন দেখেন। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারহিম ওয়াইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, যালিকা আযকা লাহুম। রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন, ওরা যেন ভিন নারী থেকে চোখ দুটোকে নিচু করে, ভিন নারী থেকে চোখ দুটোকে নিচু করে, এটা না যালিকা আযকা লাহুম, এটা না তাদেরকে, তাদের চোখকে, তাদের দিমাগকে, তাদের হার্টকে, তাদের লজ্জাস্থানকে, তাদের জীবনকে, তাদের দুনিয়াকে, তাদের আখেরাতকে, তাদের জান্নাতকে সুসজ্জিত করে দেওয়ার মহাপবিত্র রাস্তা। দালিকে বুঝে আর কোন আবাদত আজকাল আহম করছেন বুঝে হাফিজ আপনি আপনি কি একটা আবাদত আজকাল আহম, এটা না তোমাদেরকে মহাপবিত্র করে দেওয়ার মহাপবিত্র রাস্তা। তাইলে ভিন নারী থেকে চোখ নিচু করা, তাহলে আমাদের অলিপুরি সাহেব, আহ অলিপুরি আপনাদের সিলেটের, হ্যাঁ সিলেটকে সারা বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে পৌঁছে দিছে আল্লাহ অলিপুরি। এখন আমরা সিলেট বলতে বুঝি অলিপুরি, আমরা সিলেট বলতে বুঝি কি বলেন, ও অলিপুরি সাহেব, অলিপুরি সাহেব মানে সিলেট, আর সিলেট মানে অলিপুরি সাহেব। আমাদের অলিপুরি সাহেব বড় সুন্দর বলেন, হুজুর বলেন, যাকে দেখা আরাম তার ছবি দেখা আরাম, ছায়া দেখা আরাম, ছায়া ছবি দেখা আরাম, কি বলছি বলেন, তাকে দেখা আরাম আর ছবি দেখাও আরাম। দেয়ালে বা পোস্টারে যেটা, এটা হলো ছবি, দেয়ালে বা পোস্টারে এটার নাম কি, ছবি। গ্লাসে বা পানিতে এটা হলো ছায়া, মোবাইলে বা স্ক্রিনে এটা হলো ছায়া ছবি। যাকে দেখা আরাম তার ছায়া দেখা আরাম, ছবি দেখা আরাম, ছায়া ছবি দেখা আরাম। এই জন্য আমি দৃঢ়তার সাথে বলি, যদি কেউ আমাকে আমাদেরকে বয়ান শুনেন, নারী অবশ্যই মোবাইল উপর করে বয়ান শুনবেন।